জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ আজ প্রায় উন্নয়নের বিশ্রয়কার হিসাবে আলোচিত হচ্ছে বিশ্বের নানা অস্থিরতা এবং বিশ্বব্যাপী ক্রমগত আর্থিক মন্দার পরও বাংলাদেশ গত দশ বছর ধরে সমৃদ্ধ ধরে রেখেছে জাতিসংঘের চুহাত্তরতম সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে চার দফা সুপারিশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে স্থানের সময় শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টার দেয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন স্পেকটেটর ইন্ডেক্স দু হাজার উনিশ অনুযায়ী গত দশ বছরে মোট ছাব্বিশটি দেশের তালিকায় বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সর্বোচ্চ এ সময়ে বর্তমানে বাজার দর অনুযায়ী মোট দেশজ উপাদানের ব্যাপ্তি ঘটেছে যা একশো আটাশি শতাংশ তিনি বলেন দু সালে যেখানে বাংলাদেশ জিডিপির আকার ছিল একশো মিলিয়ন মার্কিন ডলার তা বেড়ে চলতি বছরে দাঁড়িয়েছেন তিনশো বিলিয়ন মার্কিন ডলার দ্রুত অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে নানান কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন উন্নয়ন কৌশল হিসাবে তার সরকার দারিদ্র দূরীকরণ টেকসই প্রবৃত্তি পরিবেশ সুরক্ষা মান সম্পদ উন্নয়নের মতো বিষয়ের দিকে নজর দিয়েছে বাংলাদেশের রপ্তানি আয় দু হাজার পাঁচ ছয় অর্থ বছরের তুলনায় তিন গুণ বেড়ে দু হাজার আঠারো দু হাজার উনিশ অর্থ বছরে হয়েছেন চল্লিশ দশমিক তিপ্পান্ন বিলিয়ন মার্কিন ডলার মাথাপিছু আয় সাড়ে তিন গুণ বৃদ্ধি পেয়ে উনিশশো মার্কিন ডলার হয়েছে গত অর্থবছরে জিডিপি প্রবৃত্তির হার ছিল আট দশমিক তেরো শতাংশ বরাবরের মতে এবারও বাংলায় দেয়া বক্তব্যে শেখ হাসিনা বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে এই পরিষদে দেওয়া ভাষণে বলেছিলেন এই দুঃখ দুর্দশা সংঘাতপূর্ণ বিশ্বে জাতিসংঘ মানুষের ভবিষ্যৎ আশা আকাঙ্ক্ষা কেন্দ্রস্থল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উন্নয়ন শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় জাতিসংঘের নেতৃত্বমূলক ভূমিকার বিষয়টি তুলে ধরেছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশে আমরা মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের প্রস্তুতি চলছে দু সালের মার্চ মাস থেকে তা শুরু হতে যাচ্ছে তার দর্শন ও চিন্তাধারার প্রতিফলন ঘটিয়ে আগামী বছর জাতিসংঘে আমরা এই উৎসব উদযাপন করতে চাই এবারে সাধারণ পরিষদের অধিবেশনকে সামনে রেখে দারিদ্র দূরীকরণ মানসম্পন্ন শিক্ষা জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ এবং অন্তর্ভুক্তির জন্য বহু বহুপাক্ষিকতাকে উজ্জীবিত করার যে আহ্বান জানানো হয়েছে সেটিকে খুবই প্রাসঙ্গিক হিসেবে উল্লেখ করেন তিনি প্রধানমন্ত্রী বলেন টেকসই উন্নয়ন বাস্তবায়নে আমাদের যে অঙ্গীকার ও যৌথ আকাঙ্ক্ষা তারই প্রতিফলন ঘটেছে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনের ইস্তেহারে যা জনগণের আস্থা অর্জনে সাহায্য করেছে এবং আমরা টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করেছি প্রধানমন্ত্রী বলেন আমাদের একুশ দফা রাজনৈতিক অঙ্গীকার মূলত জনগণের কল্যাণে রোহিঙ্গা সংকটের বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন এই সমস্যার সমাধান না হওয়াকে দুঃখজনক উল্লেখ করে প্রধানমন্ত্রী এবার জাতিসংঘের চার দফা সুপারিশ তুলে ধরেন তিনি বলেন একুশ লাখ রোহিঙ্গা আমাদের আশ্রয়ে রয়েছেন হত্যা নির্যাতনের মুখে যারা মিয়ানমার থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন তিনি বলেন সুরক্ষা নিরাপত্তা চলাফেরা স্বাধীনতা এবং সাময়িকভাবে অনুকূল পরিবেশ সৃষ্টি না হওয়ায় এখন পর্যন্ত একজন রোহিঙ্গাও মিয়ানমারে ফিরে যায়নি প্রধানমন্ত্রী বলেন আমরা এমন একটি সমস্যা বোঝা বহন করে চলেছি যা মিয়ানমারের তৈরি রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর দেয়া চারটি সুপারিশ হল নাম্বার এক রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন এবং অঙ্গীকরণে মিয়ানমারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার মাধ্যমে রাজনৈতিক সদিচ্ছার পূর্ণ প্রতিফলন দেখাতে হবে নাম্বার দুই বৈষম্যমূলক আইন ও নীতি বিলোপ করে মিয়ানমারের প্রতি রোহিঙ্গাদের আস্থা তৈরি করতে হবে এবং রোহিঙ্গা প্রতিনিধিদের উত্তর রাখাইন সফরের আয়োজন করতে হবে নাম্বার তিন আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বেসাময়িক পর্যবেক্ষক মোতায়েনের মাধ্যমে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার প্রদান করতে হবে এবং নাম্বার চার আন্তর্জাতিক সম্প্রদায় অবশ্যই রোহিঙ্গা সমস্যার মূল কারণগুলো বিবেচনায় আনতে হবে এবং মানবাধিকার লঙ্ঘন ও অন্যান্য নৃশংসতার দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশের ধারাবাহিক উন্নয়ন সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি বলেন আমার গ্রাম আমার শহর আশ্রায়ন আমার বাড়ি আমার খামার এর মতো আমাদের নিজস্ব এবং গ্রামবান্ধব সমূহ অন্তর্ভুক্তমূলক উন্নয়নের অবদান রেখে আসছে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশকে পেছনে ফেলে ওয়ার্ল্ড ইকোনমিক্স ফোরামে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থাও চৌত্রিশতম জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মাদক ও দুর্নীতির বিরুদ্ধে তার সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন এতে করে মানুষের মনে শান্তি ফিরে আসবে এ অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন সবার আগে সর্বশেষ খবর জানান